শুভ সকাল সবাইকে, ধন্যবাদ। আমি এখন রয়েছি সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে, ঢাকার ইছা মহাসড়কে হেমায়েতপুর বাস স্ট্যান্ডে যে সিএনজি পাম্প, সেই সিএনজি পাম্পগুলোতে এই সিএনজি অটোরিকশাগুলো দেখেন কীভাবে লাইন ধরে গ্যাস নিচ্ছে। সকাল থেকে সারাদিন ব্যাপী তারা এই গ্যাস সংগ্রহ করে থাকে। আপনারা জেনে থাকবেন যে ঢাকা আরিচা মহাসড়কে সিএনজি চলাচল নিষিদ্ধ করেছে সরকার হাইওয়ে রোডে। তবে এই সিএনজিগুলো হাইওয়ে রোডে চলাচল না করলেও তারা কিন্তু হাইওয়ে রোডের উপর এসে এই যে গ্যাস সংগ্রহ করছে তাদের জীবিকার তাগিদে। কিন্তু এই গ্যাস সংগ্রহ করতে আসার জন্য তাদের যে এই মহাসড়কে উঠতে হয়, সেই জন্য এই সুযোগটিকে কাজে লাগিয়ে একটি চক্র প্রতিনিয়ত এই সিএনজি অটোরিকশা থেকে চাঁদাবাজি করে যাচ্ছে। বিপুল অঙ্কের টাকা প্রতিদিন চাঁদা উত্তোলন করা হয়। প্রতিটি সিএনজি থেকে 20 থেকে 50 টাকা করে চাঁদা উত্তোলন হয়ে থাকে। আমরা জানতে পেরেছি প্রায় এই হেমায়েতপুর বাস স্ট্যান্ড থেকে সিংগাইর, পাড়াগ্রাম, নবগঞ্জ সহ বিভিন্ন রোডে প্রায় 2000-এর উপর সিএনজি অটোরিকশা চলাচল করে, এবং এই প্রত্যেকটি গাড়ি থেকে কিন্তু এই টাকাগুলো উত্তোলন করা হয়ে থাকে। আমরা আপনাদেরকে একটু সরেজমিনে দেখাবো। এখানে যারা সিএনজি রিক্সা থেকে চাঁদা উত্তোলন করে থাকে, আছে কি টাকা নিচ্ছে না সিএনজি, ঠিক আছে, ওই যে গ্যাসের টাকা নেয়। দর্শক যারা টাকা কালেকশন করে থাকে, আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি কীভাবে তারা টাকা কালেকশন করে থাকে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সিএনজি আসার সাথে সাথে কিন্তু সিএনজিগুলোকে থামানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন কীভাবে টাকাটা নিয়ে নিল ড্রাইভারের কাছ থেকে। মুরব্বী দাঁড়ান, কিসের টাকা দিলেন এটা? ওইটা এই যে 20 টাকা করে দিলেন। যে 20 টাকা দিলাম এটা পুলিশের টাকা। হ্যাঁ, পুলিশের টাকা। কি জন্য পুলিশকে টাকা দেন? পুলিশের টাকা না দিলে গাড়ি চলতে দিব না। কত টাকা দিতে হয় প্রতিদিন? প্রতিদিন 20 টাকা দিতে হয়। আর কোথায় কোথায় টাকা দিতে হয়? 8 টাকা দিতে হয়। আমি দিলে তো মনে করেন না না, আপনি দেন, আপনি বলবেন না সারাদিন কোথায় কোথায় টাকা দেন, কত টাকা দিতে হয় টোটাল? না, 20 টাকা। 20 টাকা পুলিশের টাকা না? ধন্যবাদ। এই মামা, কি নাম আপনার, একটু কথা বলি। আপনার নাম কি ভাই? কি নাম আপনার? জুয়েল ভাই। ও, আপনি বললেন যে পাইতেন, আর উনি বলতেছে যে পার্কিং এর টাকা, আসলে কোনটা সত্য? পাওয়াটাই সত্য। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন যে এই যে সিএনজি রিক্সাগুলো আসতেছে, আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি তারা নাকি পাওনা টাকা আদায় করছে। এখানে দাঁড়ায় দেখেন, প্রতিটি রিক্সা থেকে কিন্তু টাকা আদায় করা হচ্ছে। আপনারা শুনছিলেন যে যে সিএনজি চালক টাকাটা দিলেন, তিনি বলেছেন যে পুলিশের নামে এই টাকা উঠানো হচ্ছে। পুলিশ কীভাবে এইসব লোকজন দিয়ে টাকা ওঠায় সেটা আমাদের বোধগম্য নয়। পুলিশের নামে যে এই যে 20 টাকা করে উঠে, এই বিষয়ে আমরা জানতে চাবো পরবর্তীতে পুলিশের কাছে আসলে তারা কী ব্যবস্থা গ্রহণ করে এই বিষয়ে। আপনারা দেখছিলেন যে এখান থেকে কিন্তু টাকা উঠানো হচ্ছে। জুয়েল এবং যে মানিক নামে দুজন টাকা উঠালো, প্রত্যেকটা গাড়ি থেকে 20 টাকা করে উঠাচ্ছে তারা।
আমরা একটু আপনাদেরকে দেখাবো সরজমিনে। সাথেই থাকবেন, দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সিএনজি থেকে কিন্তু ওই যে সিএনজি যা চলে গেছে, এবং সেখান থেকে এই যে লাল শার্টওয়ালা যে লোকটা, সে কিন্তু টাকাটা কালেকশন করে নিয়ে এলো। প্রতিটা গাড়ি থেকে কিন্তু তারা এই টাকা কালেকশন করে চলছে। দেখতে পাচ্ছেন যে টাকাগুলো কিভাবে নেওয়া হচ্ছে পুলিশের নাম করে। কিসের টাকা দিলেন ওনারা? কিসের টাকা দিলেন? টাকা দেয়নি তো? দেন নাই? না আমি দেই নাই। ও আচ্ছা, আমি হেরে টাকা দিই আপনি চাইলো আমি দেই না। কিসের টাকা নাই ওনারা? এই যে 20 টাকা করে যে নাই ওই আমার দেন নাই নাই না। তাহলে তো ভালো। দর্শক আপনারা দেখছেন এই যে টাকাটা নেওয়া হচ্ছে সিএনজি অটোরিক্সা থেকে, প্রত্যেকটা সিএনজি থেকে কিন্তু টাকাগুলো কালেকশন করা হচ্ছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে দেখাবো এখান থেকে কীভাবে টাকাগুলো আদায় করা হচ্ছে প্রত্যেকটা সিএনজি অটোরিক্সা থেকে। পুলিশের নাম ভাঙিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একজন বড় ভাই রয়েছে, মামুন ভাই। মামুন ভাই ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন এবং সাভারে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। আমরা শুনতে পেলাম যে পুলিশের নাম ভাঙিয়ে এই টাকাগুলো কালেকশন করা হচ্ছে। তো কীভাবে আসলে পুলিশের টাকা এই জনগণ কালেকশন করতেছে, এটা আসলে আমার বোঝার বিষয় নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে টাকাগুলো কালেকশন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিএনজি কিন্তু আসতেছে এবং এই সিএনজি থেকে কিন্তু টাকাগুলো নেওয়া হচ্ছে। সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ড মানে চাঁদাবাজির একটা মেশিন বলতে আমরা বুঝি। এখানে বিভিন্ন রোডে চলাচলকারী প্রায় 2000-এর উপর সিএনজি রয়েছে। এই প্রত্যেকটা সিএনজি থেকে পুলিশের নাম করে 20 টাকা করে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টাকাটা নিয়ে গেল। প্রতিটা গাড়ি থেকে কিন্তু তারা এই প্রকাশ্যে চাঁদাবাজি করছে, কিন্তু আসলে এই বিষয়ে আমরা পুলিশের যে অ্যাকশন সেই অ্যাকশন এখনও দেখিনি। পুলিশের নাম ভাঙিয়ে এই টাকাটা কালেকশন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ কীভাবে দেয়া হচ্ছে, তারা কিন্তু টাকাগুলো দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন যে তারা টাকা দিচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখাবো কীভাবে টাকাগুলো কালেকশন করা হচ্ছে। আমরা সাভার মডেল থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন দীপক চন্দ্র সাহা এবং এই ট্যানারি ফাঁড়ির যিনি দায়িত্বে রয়েছেন রাসেল সাহেব, তাদের দৃষ্টি আকর্ষণ করব, এবং ঢাকা জেলার যিনি এসপি রয়েছেন আসাদুজ্জামান, তার দৃষ্টি আকর্ষণ করছি কীভাবে যে পুলিশের নাম ভাঙিয়ে 20 টাকা করে প্রত্যেকটা সিএনজি থেকে উঠানো হচ্ছে। আমরা আশা করছি অনতি বিলম্বে যারা এই টাকা উঠানোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এটা এখন সময়ের দাবি। আশা রাখছি ঢাকা জেলার পুলিশ সুপার এবং সাভার মডেল থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি এই বিষয়ে ত্বরিত পদক্ষেপ গ্রহণ করবেন। লাইভে সংযুক্ত রয়েছেন আমাদের একজন প্রিয় ভাই মোহাম্মদ নিপু। নিপু ভাই আমাদের একজন অত্যন্ত কাছের এবং প্রিয় ভাই। তিনি কিন্তু সর্বদাই এই অন্যায় এবং
এই অপরাধ যে যে ধরনের সমাজে অনেক ধরনের অন্যায় অপরাধ হয়ে থাকে যেগুলো আসলে অনেকেই বলার সাহস পায় না প্রতিবাদ করতে পায় না কিন্তু নিবু ভাই সব সময় আমরা দেখেছি যে তিনি কিন্তু তার আইডি দিয়ে এই সব অন্যায় অপবাদের বিরুদ্ধে এবং যে কুসংস্কার রয়েছে সেগুলোর বিরুদ্ধে তিনি কিন্তু সব সময় সোচ্চার রয়েছেন আমরা আশা করি তিনি ভবিষ্যতে এরকম সোচ্চার থাকবেন এবং অন্যায় অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন নিবু ভাই আপনাকে ধন্যবাদ দেখার জন্য আমরা জানতে পারি যেখানে মমিন এবং যে জুয়েল সহ যে একাধিক সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেটের সদস্যরা তারা কিন্তু এই সিএনজি অটোরিকশা থেকে এই 20 টাকা করে চাঁদা উঠিয়ে থাকে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে যাতে এই চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয় আমাদের আব্দুল সালাম ভাই লাইভে সংযুক্ত হয়েছেন সালাম ভাই দেখছেন যে সাভারের হেমায়তপুর বাস স্ট্যান্ডে যে ঢাকা আরিচা মহাসড়ক সেই মহাসড়কের উপরে যে দুটি সিএনজি পাম্প রয়েছে এখানে এই হেমায়তপুর রোডে হেমায়তপুর সিংগাইর হেমায়তপুর পাড়াগ্রাম নবগঞ্জ আটিবাজার কেয়ানীগঞ্জ সহ বিভিন্ন রোডে চলাচলকারী অন্তত 2000 সিএনজি রয়েছে এইসব সিএনজি থেকে এই যে প্রতিদিন এই গ্যাস ভরতে আসার সময় প্রত্যেকটা সিএনজি থেকে 20 টাকা করে উত্তোলন করা হচ্ছে পুলিশের নামে আমরা জিজ্ঞেস করছি যে কী জন্য এই টাকা উঠানো হচ্ছে তিনি আমাদেরকে যে জুয়েল নামে যে লোকটি রয়েছে তিনি বলেছেন যেটা পুলিশের টাকা এবং সিএনজি চালকের একটা বক্তব্য দেখিয়েছি আপনাদেরকে এর আগে যে পুলিশের টাকা তারা দিচ্ছে পুলিশ টাকা না দিলে এই 20 টাকা করে না দিলে পুলিশ এই রাস্তায় গাড়ি চালাতে দিচ্ছে দেয় না আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই অনতি বিলম্বে এই ঘটনা যদি সত্যি না হয় তাহলে এই চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং এই চাঁদা আদায় বন্ধের দাবি জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে সিএনজিগুলো সারি সারিভাবে এখানে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা সিএনজি থেকে ভাই একটু কথা বলা যাবে আপনার সাথে কথা বলা যাবে আসলে সবাই কিন্তু টাকা দিচ্ছে ঠিকই কিন্তু কেউ আসলে কোনো কিছু বলতে চাচ্ছে না বললে একটা অজানা ভয় তাদের ভিতর কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁদাবাজ চক্র তারা কিন্তু এই যে সিএনজির ভিতরে বসে আছে এবং বীর দর্পে তারা এই ক্যামেরার সামনে কিন্তু বারবার টাকা নিচ্ছে গাড়িগুলোর কাছ থেকে এবং গাড়িওয়ালা যে টাকা দিচ্ছে সেগুলো কিন্তু প্রকাশ্যে দেখিয়ে দেখিয়েই তারা দিচ্ছে এরপরও যদি প্রশাসনকে আরও কোনো প্রমাণ দিতে হয় তাহলে সেটা হবে খুবই কষ্টসাধ্য এবং দুঃখের বিষয় আমরা আশা করছি এই ডকুমেন্টসের ভিত্তিতেই এই লাইভের পরপরই পুলিশ এই চাঁদাবাজদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করবে এবং এই চাঁদাবাজি বন্ধ হবে আমরা আশা করছি অনতি বিলম্বে এই চাঁদাবাজি বন্ধ হবে আমাদের জয় ভাই রয়েছেন লাইভে আমাদের কাজী সাইফুদ্দিন ভাই রয়েছেন আমরা চাচ্ছি আপনাদের সোচ্চার যে প্রতিবাদ এবং অংশগ্রহণ আপনারা কমেন্টস করেন এবং জানিয়ে দেন এই চাঁদাবাজির বিরুদ্ধে আপনাদের অবস্থান পুলিশের নাম ভাঙিয়ে যে চাঁদা আদায় করা হচ্ছে তাদের বিরুদ্ধে কেন পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে না এটা আসলে আমার বোধগম্য নয় এটা আমি আপনাদের কাছ থেকেই আপনাদের মাধ্যমে জানার চেষ্টা করছি আপনারা দেখছেন যে এই যে লাল শার্ট পরিহিত লোকটা সে কিন্তু যে টাকা নিচ্ছে ওপেন টাকা নিচ্ছে সে কিন্তু আসলে কারো তোয়াক্কাই করছে না এবং তাদের ভিতরে কোনো বিন্দু পরিমাণ ভয়ও কাজ করছে না ওপেনেই তারা এইসব গাড়ি থেকে টাকা পয়সা নিচ্ছে ধন্যবাদ যারা লাইভে সংযুক্ত ছিলেন আপাতত আমি হেমায়তপুর বাস স্ট্যান্ড থেকে বিদায় নিব আপনাদেরকে এতক্ষণ দেখালাম যে কীভাবে চাঁদাবাজরা প্রকাশ্যে এই চাঁদা আদায় করছে প্রতিদিন প্রায় 2000-এর অধিক সিএনজি থেকে 20 টাকা করে উত্তোলন করে থাকে পুলিশের নাম ভাঙিয়ে এছাড়াও আরও বিভিন্ন খাতে পার্কিং তারপর রাস্তার খরচ মেনটেন্যান্স সহ বিভিন্ন ইয়েতে তাদেরকে টাকা প্রদান করতে হয় কিন্তু আসলে তারা কিন্তু ভয়ে অজানা ভয়ে তারা এই বিষয়গুলো বলতে সাহস পাচ্ছে না তবে দেখতে পাচ্ছেন আপনারা যে সাভারের হেমায়তপুর এলাকার যে মহাসড়কটি সিঙ্গারে ঢাকা সিঙ্গার হেমায়তপুর সিঙ্গার যে মহাসড়কটি আমরা আপনাদেরকে আরেকটু দেখিয়ে রাখতে চাই এই যে বড় বড় বিল্ডিং দেখছেন বিল্ডিংয়ের সামনে যে সরকারি রোডস অ্যান্ড হাইওয়ের জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু বিশাল এই যে ফুটপাত বসিয়ে এখান থেকেও চাঁদা আদায় করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কয়েকটি সিএনজি স্টেশন রয়েছে আমার
একটু সামনে গেলে আরো সামনে গেলে যে ব্যাংক দেখতে পাচ্ছি আমরা মার্কেন্টাইল ব্যাংক সেই মার্কেন্টাইল ব্যাংকের সামনেও কিন্তু বেশ কিছু সিএনজি এখানে থাকে আপনারা দেখছেন যে দেখেন রাস্তার ভিতরে কিভাবে এই যে ট্রাক পিকআপ একদম রাস্তার মধ্যে এগুলো পার্কিং করে রাখা হয়েছে আসলে এটা একটা স্ট্যান্ড বানানো হয়েছে ট্রাক স্ট্যান্ড এই ট্রাক স্ট্যান্ড থেকেও বিপুল পরিমাণ চাঁদা আদায় হয়ে থাকে এই ট্রাক স্ট্যান্ড থেকে প্রত্যেকটা জায়গায় কিন্তু শুধু টাকার খেলা আপনারা দেখতে পাচ্ছেন যে সিএনজিগুলো প্রত্যেকটা সিএনজি কিন্তু এখানে পার্কিং করার জন্য টাকা দিতে হয় আমরা দেখতে পাচ্ছি সামনে যে অটো স্টেশন সেই অটো স্টেশনেও এই অটোরিক্সাগুলোকে চাঁদা দিতে হয় এবং যে কারণে এখানে যানজটের সৃষ্টি হয় প্রত্যেকটা গাড়ি থামিয়ে থামিয়ে তারা কিন্তু এই অটোরিক্সার কাছ থেকে টাকা নিচ্ছেন যে কারণে অটোরিক্সাগুলো কিন্তু এইখানে সিরিয়াল দিয়ে তারা ঘুরছে সামনে দিয়ে এবং বিশাল যে যানজটের সৃষ্টি হয়েছে এই মামা আরে উল্টা পাল্টা কে আমরা এর আগেও আপনাদেরকে লাইভে দেখিয়েছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়কের উপর কীভাবে এই কার পার্কিংয়ের করা হয়েছে এবং প্রত্যেকটা পার্কিং থেকে কিন্তু টাকা আদায় করা হয়ে থাকে আপনি দেখছেন জটের সাথে থেকে টাকা নেওয়া হচ্ছে এই যে পার্কিং এই পার্কিংয়ের নামে টাকা আদায় করা হচ্ছে এই যে লাঠি হাতে একজন দেখতে পাচ্ছেন দর্শক সাথে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটোগুলো কিন্তু এই এই সামনের রাস্তাটা কিন্তু পুরাই ফাঁকা কিন্তু এই রাস্তার ওইখানে আটকে দেওয়া হয়েছে ওই প্রত্যেকটা অটোরিকশা থেকে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে অটোরিকশাগুলো একটি ওই যে একটা ছেলে হাতে লাঠি নিয়ে প্রত্যেকটা অটোরিকশাকে বাড়ি দিচ্ছে এবং তার হাতে কিন্তু একটি মার্কার পেন রয়েছে মার্কার পেন রয়েছে এবং সেই মার্কার পেন দিয়ে সে যেই সব গাড়ি থেকে টাকা নিচ্ছে এবং ওই সব গাড়িকে সিগন্যাল দিয়ে দিচ্ছে যাতে ওই সব গাড়িকে আর না ধরতে হয় এই যে ক্যাপ পরা একজন সাদা গেঞ্জি পরা দেখতে পাচ্ছেন সেও কিন্তু এই চাঁদাবাজ চক্রের সদস্য আমরা দেখতেছি ইতিমধ্যে কিন্তু একজন পুলিশ সদস্য এখানে এসেছেন এবং পুলিশ সদস্য এসে চাঁদাবাজদের সাথে কথা বলছেন তিনি কিন্তু এই যে চাঁদাবাজদের সাথে সম্পৃক্ত রয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং কীভাবে টাকা উত্তোলন হচ্ছে ঠিক মতো প্রদান করা হচ্ছে কিনা সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়ে গেলেন পুলিশের সামনে প্রকাশ্যে কীভাবে চাঁদাবাজি করা হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে কিন্তু পুলিশ ব্যবস্থা না নিয়ে তাদের সাথে সখ্যতা করে তুলেছে এবং তাদের সাথে কথা বলে তারা চলে গেল কীভাবে কী অন্তরঙ্গ মুহূর্ত কী তাদের মধ্যে সুসম্পর্ক চাঁদাবাজ এবং পুলিশের ভিতরে কী ধরনের সম্পর্ক থাকা উচিত বলে আপনারা মনে করেন চাঁদাবাজদের দেখলে তো চাঁদাবাজদের তো পুলিশ দেখে দৌড়ে পালানোর কথা কিন্তু সেখানে আমরা দেখলাম ঠিক তার উল্টোটি দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা এই যে অটোরিকশা এই যে হলুদ গেঞ্জি পরা যে ছেলেটা এবং কালো গেঞ্জি পরা রয়েছে তারা কিন্তু টাকা গুনতেছে ওপেন টাকা গুনতেছে দেখতে পাচ্ছেন কাঁধে একটি রুমাল রয়েছে সেই টাকা উত্তোলন করা হচ্ছে অটোরিকশা থেকে এখানে অনেকগুলো সদস্য একাধিক সদস্য রয়েছে ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ জার্সি পরিহিত একজন সে মার্কার দিয়ে রিক্সার ভিতর দাগ দিচ্ছে এবং টাকা নিয়ে নিচ্ছে প্রত্যেকটা অটোরিকশা থেকে সে টাকা নিয়ে নিয়ে মার্কার দিয়ে এই অটোরিকশার ভিতর দাগ দিয়ে দিচ্ছে আর এখানে আপনি ডান দিকে লক্ষ্য করছেন যে প্রাইভেট কারগুলো কীভাবে রাস্তার মধ্যে পার্কিং করে রাখা হয়েছে আসলে এই রাস্তা বা এই ফুটপাথ দেখার জন্য কি কোনো দায়িত্বপ্রাপ্ত লোক নেই এই যে ফুটপাথ দখল করে কার পার্কিং করা হয়েছে যেই কারণে মানুষের চরম ভোগান্তি সাধারণ দর্শক যারা যাত্রী রয়েছে তারা কিন্তু রাস্তা দিয়ে ঠিকমতো হাঁটতে পারছে না আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু পুরাটাই ফাঁকা সামনে দিয়ে ফাঁকা কিন্তু এখানে কিন্তু যানজট তৈরি হয়েছে কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা অটোরিকশা থামিয়ে থামিয়ে টাকা নেওয়া হচ্ছে একজন দুজন তিনজন ওই যে আরেকজন আসছেন সাদা গেঞ্জি পরিহিত হাফ প্যান্ট পরা ওই দেখেন কীভাবে ক্যাপ পরা এবং হাফ প্যান্ট পরা প্রত্যেকটা অটোরিকশা থেকে তারা এই যে টাকাগুলো তুলছেন
এই এলাকার যিনি জনপ্রতিনিধি রয়েছেন জনাব ফখরুল আলম সমর, আমরা জানি তিনি একজন অত্যন্ত ভদ্র এবং বিচক্ষণ লোক। তিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় আছেন এবং থাকবেন, এবং তিনি মানবতার ফেরিওয়ালা নামে ইতিমধ্যেই আখ্যা পেয়েছেন। আমরা চাই এই সাধারণ জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে তিনি এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, দেখতে পাচ্ছেন যে কীভাবে এই চাঁদাবাজি চক্র, এই যে হলুদ গেঞ্জি পরা একজন টাকা নিচ্ছেন এবং সাদা ক্যাপ পরা সাদা গেঞ্জি, গলার ভিতরে একটি লোহার বিশাল চিকল, মনে হচ্ছে যে আসলে সে এই এলাকার রংবাজ। এই যে দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে, গলার ভিতরে অনেক মোটা একটি চিকল পরেছেন, চিকল পরে সে মাথায় ক্যাপ হাফ প্যান্ট পরে এই চাঁদাগুলো কালেকশন করছেন। আরেকজন দেখেন ওই যে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে, এবং প্রত্যেকটা অটোরিকশায় তার বাম হাতে রয়েছে মার্কার পেন এবং ডান হাতে রয়েছে লাঠি। সে কিন্তু এখন যে অটোরিকশাওয়ালার সাথে ভাগ বিতরণটা করছে, এবং তার কাছ থেকে এই যে মার্কার পেনে তার রিক্সায় দাগ দিতে চেয়েছিল। এখানে যিনি দেখলেন যে টাকাটা নিয়ে গেল এই অটোরিকশাওয়ালার কাছ থেকে, এই যে সাদা টাকাটা নিয়ে পকেটে ভরছে। আসলে কতগুলো গাড়ি রয়েছে এবং কতগুলো টাকা উত্তোলন হচ্ছে, এই টাকার ভাগবাটোয়ারাই বা কীভাবে হচ্ছে, এটা কিন্তু একটা জটিল সমীকরণ। কাজেই এখানে তৃতীয় পক্ষ কিন্তু ফায়দা লুটে নিচ্ছে। আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই যে এই হেমায়েতপুর বাস স্ট্যান্ডের বিভিন্ন এই লেগুনা, তারপর এই আপনার অটোরিকশা, দেখছেন ওই যে হলুদ গেঞ্জি পরা যিনি টাকা নিচ্ছেন, এখানে আসলে অনেক গাড়ি, সেই কারণে একজনে পক্ষে এটা সম্ভব না, যে কারণে একাধিক লোক রয়েছে। এখানে হলুদ গেঞ্জি পরা রয়েছে, কালো গেঞ্জি পরা রয়েছে, এটা জার্সি পরা রয়েছে, তারপরে সাদা গেঞ্জি পরা রয়েছে, এই যে ছাতার নিচে অবস্থান নিয়েছে, সাদা গেঞ্জি পরা এখানে দুই তিনজন রয়েছে, তারা কিন্তু এখন এই যে ছাতার নিচে অবস্থান নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। একটু লক্ষ্য করেন, দেখবেন যে এই যে ঢাকা থেকে সিংগাইর মানিকগঞ্জের যে প্রধান সড়কটি রয়েছে, সেই সড়কের মাঝেই কত বড় বড় ফলের দোকান, কী সুন্দরভাবে আম সাজিয়ে রাখা হয়েছে ভ্যানগাড়িতে, কাঁঠাল, তরমুজ, তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন ফল, আমরা এখন বর্তমানে আনারস এবং আমের সিজন চলতেছে, সুন্দর করে তাঁবু দিয়ে চান্দিনা টানিয়ে কী সুন্দর দোকান, পাকা দোকান তৈরি করা হয়েছে। এবং আর তার অনেক দূরেই কিন্তু রয়েছে সরকারি ড্রেন, সেই ড্রেনের উপর ফুটপাথ দখল করো বিশাল, যত দূর চোখ যায় আপনারা দেখতে পাচ্ছেন শুধু তাঁবু আর তাঁবু, তাঁবুর পর রয়েছে ছাতা, ছাতার পর রয়েছে উন্মুক্ত স্থান। এইসব দোকান থেকে প্রতিদিন চাঁদা আদায় করা হয়, এক একটি দোকান থেকে 300-500 টাকা পর্যন্ত চাঁদা আদায় হয়ে থাকে। এই যে দেখছেন যে অটোরিকশা থেকে তারা নামছে নবাবী স্টাইলে, দুজন দুই পাশ দিয়ে, একজন একটি সিগারেট কিনে ধরাচ্ছে, জার্সি পরিহিত, দেখেন তার বয়স কত বছর হবে, সে ধূমপান শুরু করে দিয়েছে। আর একজন এই যে সাদা ক্যাপ পরা টাকা বের করে ওই যে টাকা দিচ্ছে এবং টাকা নিচ্ছে, ভাঙটি টাকা দিয়ে সে আরাম টাকা নিচ্ছে, তার গলায় যে লোহার চিকলটি রয়েছে দেখলেই মনে হয় আসলে সেই এলাকার রংবাজ এবং অনেক বড় নেতা। এই যে তার সামনে হলুদ গেঞ্জি পরিহিত আরেকজন রয়েছে, তারা কিন্তু প্রত্যেকটি এই অটোরিকশা থেকে এই ধরনের টাকা আদায় করছেন। এবং আমরা পিছনে যে একটু পিছনে তাকাইলে যে সবুজ সিএনজিগুলো রয়েছে, সেই সিএনজিগুলো থেকে টাকা আদায়ের দৃশ্য কিন্তু আপনাদেরকে আগেই দেখিয়েছি। আশা রাখছি অনতি বিলম্বে প্রশাসন এই ধরনের যারা চাঁদাবাজ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাবেন। আমরা দাবি জানাচ্ছি তাদেরকে অনতি বিলম্বে এই গ্রেপ্তার করে এই চাঁদাবাজদেরকে আইনের আওতায় আনা হোক। দেখেন কীভাবে তারা বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে এবং চাঁদা আদায় করছে, প্রতিটি অটোরিকশা থেকে, ব্যাটারি চালিত অটোরিকশা থেকে শুরু করে প্রত্যেকটি অটোরিকশা থেকে। এবং আপনারা দেখছেন যে মহাসড়কের উপরে যে কার পার্কিংয়ে স্ট্যান্ড করা হয়েছে, ওদিকে ট্রাক পার্কিং করে রাখা হয়েছে, এই যে চৌকিগুলা রয়েছে প্রত্যেকটা মহাসড়কের উপর, দেখেন কীভাবে সারি সারি চৌকি রাখা হয়েছে, ভ্যানগাড়ি রাখা হয়েছে, এখানে শরবতের দোকান রয়েছে, ফলের দোকান রয়েছে, প্রতিটি দোকানই কিন্তু চাঁদাবাজির একটি কী বলবো, চাঁদাবাজির আওতামুক্ত নয় এইসব দোকান। ও প্রতিটি দোকান থেকে 200-500 টাকা পর্যন্ত দিনে চাঁদা আদায় করা হয়। এতে মোটামুটি আমরা যে ধারণা পেয়েছি প্রায় 100,000+ টাকা চাঁদা আদায় হয়ে থাকে এই হেমায়েতপুর বাস স্ট্যান্ড থেকে। আসলে এই চাঁদা কোথায় যাচ্ছে, কারা নিচ্ছেন, কীভাবে বন্টন হচ্ছে আমরা জানতে পেরেছি। এই চাঁদাবাজির সাথে যারা যুক্ত, যারা এই চাঁদা কালেকশন করে থাকেন, ইতিমধ্যেই কিন্তু তারা অনেকেই বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেছেন বলে চাউর রয়েছে যারা এই এসবের সাথে জড়িত, আমরা তাদের সাথে কথা বলে অনুসন্ধানে এইসব তথ্য জানা গেছে। দেখছেন যে চাঁদাবাজির যে চক্রটি রয়েছে তারা কিন্তু এখানে একের পর এক সিগারেট ধরিয়ে যাচ্ছে।
আমরা জানতে চাইবো সাভার মডেল থানার ওসি যিনি রয়েছেন দীপক চন্দ্র সাহা এবং ট্যানারি ফারের যিনি ইনচার্জ রয়েছেন রাসেল হোসেন তার কাছে আমরা জানতে চাইবো যে এইসব টাকা কীভাবে তারা যে পুলিশের নাম ভাঙে এইসব টাকা আদায় করা হচ্ছে। আপনাদেরকে কিন্তু আমরা দেখিয়েছি যিনি টাকা নিয়েছেন তিনিও বলেছেন পুলিশের টাকা এবং যেসব সিএনজি অটোরিকশা থেকে টাকা আদায় করা হয়েছে তারাও কিন্তু জানিয়েছেন আমাদেরকে যে এটা পুলিশের জন্য টাকা দিতে হয় এবং টাকা না দিলে পুলিশ কিন্তু এই গাড়িগুলো চালাতে দেয় না। এই রাস্তায় দেখেন পুরো রাস্তাটাই কিন্তু ফাঁকা এবং এদিকে কিন্তু অটোরিকশাগুলো আসতেছে না, যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে আরও দূরে, তারা কিন্তু পরে কষ্ট করে পায়ে হেঁটে তারা বাস স্টপে যাচ্ছে এবং বাসে উঠতেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকের হাতে ব্যাগ রয়েছে, বিভিন্ন ধরনের কাগজপত্র এবং অনেকের সাথে ছোটো ছোটো বাচ্চাও থাকে, তারা কিন্তু এখান থেকে হেঁটে গিয়ে তারপর বাসে চড়তে হয়। কোনো রিক্সায় কিন্তু কোনো অটোরিকশায় কিন্তু এখান থেকে যাত্রী নিয়ে সরাসরি বাস স্টপে যায় না, এখানেই থামতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে জার্সি ছেলেটা গাড়িগুলোকে থামাচ্ছে এবং ওই যে দেখতে পাচ্ছেন যে হলুদ গেঞ্জি পরিহিত যিনি প্যাটটা বেরিয়ে গেছে, এই যে সাদা গেঞ্জি পরা একজন রয়েছে, আর্মির ক্যাপ পরা আরেকজন রয়েছে, জার্সি পরা, এরা কিন্তু সবাই এই চাঁদাবাজি চক্রের সাথে জড়িত। এবং তারা ওইখানে আমরা দেখতে পাচ্ছি আরেকজন ওই যে রাস্তার মধ্যে অটোরিকশাকে থামিয়ে রেখেছে, রাস্তার মাঝখানে একদম অটোরিকশাটাকে থামিয়ে সে কিন্তু টাকা আদায় করলো, গলায় যে ঝাড়মুটা চেনটি বলেছিলাম। আমরা আশা করছি প্রশাসন অনধিবিলম্বে এ ধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এবং যিনি এই এলাকার জনপ্রতিনিধি রয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করছি, তিনিও যাতে এই ধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, এটাই তার কাছে আমাদের প্রত্যাশা। দেখছেন আপনারা যে মার্কার দিয়ে তারা রিক্সার ভিতরে লিখে দিচ্ছে, একবার মিটারে লিখছে, একবার বডিতে লিখছে, যেখানে পাচ্ছে সেখানে লিখতেছে। আর তিনজন কীভাবে অটোরিকশাকে ঘিরে দাঁড়িয়ে আছে আপনারা দেখেন, রাস্তার মাঝখানে অটোরিকশাটিকে থামিয়ে ঘিরে রাখছে এবং তার সাথে হয়তোবা কথাবার্তা মিলছে না, হয়তো তিনি আগে টাকা দিয়েছেন তার কাছ থেকে আবারও টাকা চাওয়া হচ্ছে, এই জন্য তিনি বাকবেতনটা জড়িয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে চারজন এখানে অলরেডি চারজন রয়েছে এবং আরও কিন্তু দুজন রয়েছে এই ছাতার নিচে, কালো গেঞ্জি পরিহিত। আপনারা দেখছেন যে একটি সাদা গেঞ্জি পরা এবং হাফ প্যান্ট পরা, গলায় মোটা চেন, একজন হলুদ গেঞ্জি পরিহিত, ঘাড়ে একটি রুমাল রয়েছে, জিন্সের প্যান্ট পরা, আরেকজন সাদা এবং কালার সম্মিলিত একটি গেঞ্জি পরা, মাথায় আর্মির ক্যাপ পরা, একজন রয়েছে জার্সি পরা, তার হাতে রয়েছে একটি লাঠি এবং বাম হাতে রয়েছে একটি মার্কার পেন, সে কিন্তু এই মার্কার পেন দিয়ে চিহ্ন দিয়ে থাকে বিভিন্ন অটোরিকশাকে, কার আর টাকাগুলো দিয়েছে এবং কার দিচ্ছে না, প্রতিটি অটোরিকশাকে সে কিন্তু থামাচ্ছে এবং থামিয়ে কিন্তু সে এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে তারা অটোরিকশা চালকদের সাথে ব্যবহার করছে। দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আপনাদেরকে দেখালাম এখন হেমায়তপুর বাস স্ট্যান্ডের যে চিত্র সেই চিত্র দেখালাম। পাবলিক কিন্তু পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাচ্ছে, তারা কিন্তু গাড়ি দিয়ে অটোরিকশা দিয়ে সরাসরি বাস স্টপিসে যেতে পারছে না। তারপরে দেখছেন যে এখানে যে কার পার্কিং রয়েছে সেই কার পার্কিং একদম রাস্তার মাঝে, কীভাবে এখানে এই কার স্টেশন করা হয়েছে, পুরো ফাঁকা রাস্তা, সরকারের কোটি কোটি টাকা খরচ করে এই রাস্তা তৈরি হয়েছে, জনগণের টাকায় তৈরি হওয়া এই সব রাস্তা থেকে কীভাবে চাঁদাবাজরা চাঁদা আদায় করে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, এটা আসলে এই বাংলাদেশেই সম্ভব। আমরা আশা করছি অনতিবিলম্বে প্রশাসন এই চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই ধরনের যে অবৈধ পার্কিং রয়েছে সেই পার্কিংগুলোকে উচ্ছেদ করবেন। ঢাকা জেলার পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান পিপিএম মহোদয়, আমরা আপনার অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ভালো ভালো পদক্ষেপ ইতিমধ্যে লক্ষ্য করেছি, আশা করছি এই হেমায়তপুর বাস স্ট্যান্ডের যে পার্কিং, অবৈধ পার্কিং এবং এই যে চাঁদাবাজি, পুলিশের নাম ভাঙিয়ে যে চাঁদাবাজি, আপনারা এই চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন সেই আশায় রাখছি। পাশাপাশি সাভার মডেল থানার যিনি ওসি রয়েছেন দীপক চন্দ্র সাহা এবং এই ট্যানারি ফারি যার এই হেমায়তপুর বাস স্ট্যান্ডে যার দায়িত্বে ট্যানারি ফারির যিনি ইনচার্জ রয়েছেন রাসেল মোল্লা, আমরা চাচ্ছি তিনিও এইসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা কিন্তু আবারও চলে এসেছি সিএনজি পাম্পে, যেখানে রয়েছে চাঁদাবাজের চক্রটি, আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু এই টাকার ভাগ বাটোয়ারা চলছে। দেখতেই পাচ্ছেন চাঁদাবাজরা কীভাবে ভিড় দর্পে এগিয়ে যাচ্ছে।
আসলে তাদের হয়তো বলার মতো বা তাদের কে শাসন করার মতো তাদের কেউ নেই, যেই কারণে তারা এতটা বেপরোয়া হয়েছে। আইনের কোনো তোয়াক্কা না করে তারা কিন্তু এইসব ট্রেন অটোরিকশা থেকে প্রতিনিয়ত চাঁদা আদায় করে যাচ্ছেন। ধন্যবাদ কাজী সাইফুদ্দিন ভাই সুন্দর কমেন্টস করার জন্য। আমরাও আশা করছি উপজেলা চেয়ারম্যান জনাব মঞ্জুরুল আলম রাজীব ভাই, যিনি সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এবং ফখরুল আলম সমর, যিনি যুগ্ম সাধারণ সম্পাদক সাভার উপজেলা আওয়ামী লীগ এবং এই এলাকার চেয়ারম্যান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমরা তাদের সদয় হস্তক্ষেপ কামনা করছি এবং তাদের দৃষ্টি আকর্ষণ করছি। অনতিবিলম্বে এসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এই প্রত্যাশায় এখন আপাতত এই হেমায়তপুর বাসস্ট্যান্ড থেকে বিদায় নিচ্ছি। তবে দেখা হবে আবারও যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো স্থানে। সাথে থাকার জন্য ধন্যবাদ নিপু ভাই, ধন্যবাদ নূর হোসেন নূর ভাই আমাদের সাথে রয়েছেন, যিনি ছাত্রলীগের কাণ্ডারি। আসলে এই কিছু কিছু সাধারণ মানুষের জন্য দলের বদনাম হচ্ছে, এটা আপনারা দেখবেন অবশ্যই। আপনারা আপনাদের ঊর্ধ্বতন যা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে বিষয়টি অবগত করবেন। সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে এই ধরনের চাঁদাবাজি কারা করছে, কীভাবে করছে, এটি খতিয়ে দেখার দাবি জানাচ্ছি প্রশাসনকে এবং জনপ্রতিনিধি যারা এই এলাকার দায়িত্বে রয়েছেন তাদের প্রতি এই দাবি রইল। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবারও রাজপথে।